हेलो, गुड इवनिंग एवरीवन, वेलकम टू आमंत्रण। अपना सबाई खूब भालो थाकुन, सुस्थ थाकुन। आज के आमी एकटा रेसिपी देखाबो, सेटा हलो तोपसे माछे फ्राई। तो तोपसे माछे फ्राई करते आमार की की लागजे, एखाने तोपसे माछ भालो करे धुए लवण पातिलेबुर रस और गोलमरिचे गुड़ो माखिए रेखेछि। আর এখানে লাগবে বেসন, হলুদ, লবণ, কালো জিরে, সামান্য একটু খাবার সোডা, পোস্ত, গোটা পোস্ত, গুঁড়ো লঙ্কা, আর লাগবে তেল। এই দিয়ে হয়ে যাবে তোপসে মাছের ফ্রাই। তো তোপসে মাছের ফ্রাইয়ের জন্য আগে আমি ব্যাটারটা গুলে নিই। ব্যাটারটার জন্য লাগবে বেসন, বেসনের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ, একটু কালো জিরে, এখানে এক চিমটে খাবার সোডা আছে, খাবার সোডাটা পুরোটাই দিয়ে দিলাম, আর লাগবে পোস্ত। এবার আমি জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। আমি ব্যাটারের মধ্যে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমার গোলা হয়ে গেল। গরম হয়ে গেছে, একটু গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে এটা খেতে। এবার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম মাছ, মাছগুলো এবার ব্যাটারে চুবিয়ে আমি ভেজে নেব। এবার আমি এগুলো উল্টে দিচ্ছি। হয়ে গেল তোপসে মাছের ফ্রাই। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আমি টমেটো হয়ে গেল তোপসে মাছের ফ্রাই, আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। তো এইভাবে করে খাবেন, এটা বিকেলে স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগবে। আর তোপসে মাছের ফ্রাই তো ভীষণই ভালো লাগে। আমার রেসিপিটি পছন্দ হলে লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবেন, আমাদের নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। না, আজকে আমি আমার গাছে কমলা লেবু দেখাবো। তো চলুন কমলা লেবু দেখাই, গাছ দেখাই। এই যে আমার গাছের কমলা লেবু, কত কমলা লেবু হয়েছে, আরও হয়েছিল। আমার ছেলে দুদিন তিন দিন ধরে দেখি দুটো তিনটে করে পেরে পেরে খেয়ে নিচ্ছে। কমলা লেবু আমি কিছু কেটে নেব আজকে, আর টপটাকে আমার চেঞ্জ করতে হবে। এই টপটা প্রায় 8-10 বছর হয়ে গেছে, এই ছোট্ট বালতির মধ্যে রয়েছে। তো এটা আমি ফুল আসার আগে আমি চেঞ্জ করে নেব। তো ফুল আসার আগে আমি চেঞ্জ করলে কি হবে, তাহলে ফুলগুলো থাকলে কি হবে, বেশি ঝাঁকুনি হবে গাছে, গাছের ক্ষতি হবে। তাই আমি কমলা লেবুগুলো আজকে বেশ কিছু পেরে নেব, পেরে তারপরে আমি গাছটাকে অন্য টবে ট্রান্সফার করব। তো দেখুন কী হারে কমলা লেবু হয়েছে, গাছটা কতটুকু দেখুন, গাছটা এইটুকু গাছ, তার মধ্যে কত কমলা লেবু দেখুন, ভর্তি কমলা লেবু। এবার আমি কিছু কমলা লেবু
কেটে নেব। তো কমলা লেবুগুলি যে খুব টক তা না, এটা টক মিষ্টি, মানে অনেকের গাছে হয় কিন্তু খুব টকের জন্য খেতে পায় না, কিন্তু এটা টেস্টি আছে, বেশ টক টক মিষ্টি মিষ্টি, ভালোই টেস্ট আছে। তো আমি কমলা লেবু আজকে কিছু কেটে নেব। কাঁচি দিয়ে কেন কাটছি, হাত দিয়ে ছিঁড়তে গেলে ছোট ছোট ডাল ওগুলো কি হবে না, ছিঁড়ে যাবে, ডালগুলো ভেঙে যাবে, তো ওই জন্য আমি কাঁচি দিয়ে কাটছি। এমনি তো আমার ছাদ বাগান আছে, বাগানের খুব শখ। কেমন লাগলো আমার গাছের কমলা লেবু? তো এইভাবে আপনারা সবাই গাছ করবেন, খুব ভালো লাগে, গাছের মধ্যে যখন ফুল ফল হয় খুব ভালো লাগে দেখতে, এবং এইগুলো লোককে দিতেও ভালো লাগে। তো আমার এই ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন।